আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, বাংলাদেশে প্রায় সব বাড়িতেই বাছুর গরুর যে রোগটি ল্যাম্পি ভাইরাস দেখা দিয়েছে, এটি একটি মারাত্মক ভাইরাস। শুধু বাংলাদেশ নয়, এটি দক্ষিণ এশিয়ার সবকটি দেশেই প্রায় এই অসুখের প্রাদুর্ভাব ছড়িয়ে পড়েছে। আর এই রোগের জন্য যারা খামারি আছেন তাদের বিশেষ সতর্ক করণীয় হচ্ছে, সতর্কতার সাথে খামার বায়োসিকিউরিটি মেনটেন করে চলতে হবে, তাহলেই এই ভাইরাস থেকে খামারের যে সকল গরু আছে তা রক্ষা করা যাবে। আর যদি বাই চান্স কোনো গরুর বা বাছুর গরুর বেশি হয়, এই রোগটি বাছুর গরুর যদি হয়ে যায়, তো চিন্তার কোনো কারণ নাই। এই রোগের যে ওষুধ ডাক্তাররা দিয়ে থাকে, আসলে সত্য কথা বলতে এই রোগের কোনো ঔষধ নাই, এটি একটি ভাইরাস, চিকিৎসা নেই, এটি প্রতিরোধ ছাড়া কোনো এর চিকিৎসা নেই। হয়ে গেলেও কোনো চিন্তা নেই, যদি যারা এই বিষয়ে জানেন না হলে কি করণীয় এবং কি করতে হবে, তাহলে তাদের গরু অবশ্যই মৃত্যুর মুখে পড়ে যায়, এবং কি অনেক জায়গায় এই গরুগুলো মরেও যায়। অর্থাৎ ভুল চিকিৎসার কারণে গরুগুলো প্রাণ চলে যায়। যেমন এই গরু রোগ আক্রান্ত হলে, এই রোগে, এই ভাইরাসে আক্রান্ত হলে প্রথমে এই ব্যথানাশক খাওয়াতে হবে, জ্বর থাকলে জ্বরের ট্যাবলেট খাওয়াতে হবে, এবং ফেটে গেলে, ঘা বের হলে এইভাবে পটাশের পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে দিতে হবে, যাতে ক্ষত স্থানে কোনোভাবে মাছি, মশা, আঠালি বা অন্য কোনো ময়লা জমে না থাকতে পারে। তাহলে মাছি মশা, মানে মাছি বিশেষ করে ক্ষত স্থানে বসলে পোকার দেখা দিবে, পোকা হবে, তো ক্ষত স্থানটা আরও মানে ভয়ঙ্কর একটা ঘায়ে ক্ষতে রূপ নিবে। তো এরপর ধুয়ে দেওয়ার পর সুন্দর করে মুছে দিতে হবে। মুছার পর যে পটাশ পানি মিশ্রণ দিয়ে আপনি ধুয়ে দিবেন, সেই পটাশটাই আবার ওই ক্ষত স্থানে মুছে দিয়ে হালকা করে পটাশটা লাগিয়ে দিবেন। তো এটা অনেকেই জানে, আবার অনেকেই জানে না, এই জন্য এই ভিডিওতে এই বিষয়টা শেয়ার করার একটাই উদ্দেশ্য, যাতে সবাই জানে এবং সবার উপকার হয়। তো আমি শুধু একাই উপকৃত হব এটা নয়, ভিডিওটা আসলে উপকারের জন্যই মানে আপনাদের সাথে শেয়ার করা। তো যদি কারো এরকম হয়ে থাকে, আপনারা একবার চেষ্টা বা ট্রাই করে দেখতে বলবো। তো আমার মনে হয় এটা সবার ভালো হবে, এই ইয়েটা যদি আপনারা পটাশটা ক্ষত স্থানে পরিষ্কার করে ক্ষত স্থানে লাগান, তো ইনশাল্লাহ ভালো হয়ে যাবে। আর গরু, এই ধরনের গরুকে কখনোই কোনো ভেটেরিনারি ডাক্তার যদি বলে ইঞ্জেকশন অ্যান্টিবায়োটিক করতে হবে, করবেন না, খবরদার। এই অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন করে বেশ কয়েকটা গরু মারা গিয়েছে আমাদের এই জায়গায়। আর লক্ষ্য রাখবেন কখনোই যাতে ক্ষত স্থানে মাছি না বসতে পারে, মাছি বসলে আপনারা ওই জায়গায় পটাশ আবার লাগিয়ে দিবেন, অথবা মাছি মশা মারার একটা পাউডার ওষুধ পাওয়া যায়, সেটা 30 টাকার দাম হবে প্যাকেটটার মূল্য, আপনারা নিয়ে আসবেন। নিয়ে এসে যতটুকু পানি নেবেন বোতলে, ঠিক 2-3 চিমটি পরিমাণ ঔষধ আপনারা বের করে নিয়ে বোতলের মধ্যে গুলবেন পানির সাথে, এবং হ্যান্ড স্প্রের দ্বারা বাছুরের ক্ষত স্থান সহ যে সকল স্থানে মাছির আক্রমণ বেশি, সে সকল স্থানে আপনারা সুন্দর করে স্প্রে করে দিবেন। তো এই বিষয়গুলো যদি একটু সেবা যত্ন করেন গরু, আক্রান্ত গরুর, তাহলে মোটামুটি গরু যে
ভাইরাস, ল্যাম্পি ভাইরাসে আক্রমণ মানে আক্রান্ত হয়েছে সেটি ভালো হয়ে যাবে। এভাবে আপনারা অসুস্থ গরুকে যত্ন করবেন ইনশাল্লাহ, সবার গরুই ভালো হয়ে যাবে। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।